শান্তি শান্তি শান্তি। নমস্কার বন্ধুগণ, সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আমি প্রবীর আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, আজ আমরা বর্ণনা করব কেন উপনিষদ অনুসারে ব্রহ্মের বর্ণনা, অর্থাৎ কেন উপনিষদে ব্রহ্ম সম্পর্কে ঠিক কী লেখা আছে সেটি আজ আমরা দেখে নেব, অর্থাৎ সেখানে ব্রহ্মের স্বরূপের কী বর্ণনা দেওয়া আছে। তা আসুন শুরু করা যাক। কেন উপনিষদের প্রথম খণ্ড, প্রথম খণ্ডের 5টি মন্ত্র, 4 থেকে 8, অর্থাৎ 4, 5, 6, 7, 8, এই 5টি মন্ত্রে ব্রহ্ম সম্পর্কে নির্দেশ করা আছে। এই অংশে গুরু শিষ্য পরম্পরায়, অর্থাৎ গুরু শিষ্য সংবাদে এটি উল্লেখ আছে। সেই 4 নম্বর মন্ত্র থেকে 8 নম্বর মন্ত্র পর্যন্ত ব্রহ্ম সম্পর্কে গুরু শিষ্যের কাছে নির্দেশ করছেন। আসুন দেখে নেওয়া যাক ব্রহ্ম সম্পর্কে সেখানে কী নির্দেশ করা হয়েছে। তো 4 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, যদ বাচা হন বুদ্ধিতং যেন বাগভূদ্যতে তদেব ব্রহ্ম তং বৃদ্ধি নেদং যদি দমুপাশতে। ইহার অর্থ হল, যা বাক্যের দ্বারা বলা যায় না কিন্তু যে কারণে বাক্য বলা যায় অথবা যার শক্তির দ্বারা বাক্য প্রয়োগ হয় সেটি হলো ব্রহ্ম। এখানে আরও বলা হয়েছে যে ব্রহ্মকে জানো, অর্থাৎ বাক্যের দ্বারা প্রকাশযোগ্য যে তত্ত্ব সেটি ব্রহ্ম নয় কিন্তু যার দ্বারা এই বাক্য প্রকাশ হয় সেটিই হলো ব্রহ্ম। তার পরের মন্ত্রে বলা হচ্ছে, অর্থাৎ 5 নম্বর মন্ত্রে, জন্ম নশা ন মনুতে জেনা হুর্মন মতম তদেব ব্রহ্ম তং বৃদ্ধি মেদং যদি দমু পাশাতে। এর অর্থ হল, যাকে মনের দ্বারা ধারণা করতে পারে না, অর্থাৎ মনের দ্বারা যাকে আবদ্ধ করা যায় না কিন্তু যার দ্বারা মন ধারণা করতে সক্ষম হয় সেটিই হলো ব্রহ্ম। অর্থাৎ মনের দ্বারা আপনি অনেক কিছু ধারণা করতে পারেন কিন্তু মনের দ্বারা সেই ব্রহ্মকে ধারণা করা সম্ভব নয়, কিন্তু এই মন যা শক্তিতে ধারণ করে বা ধারণা করতে পারে সেটিই হলো ব্রহ্ম। তার পরের মন্ত্রে, অর্থাৎ 6 নম্বর মন্ত্রে বলা হচ্ছে, যচক্ষুষা ন পশ্যতি যেন চক্ষুতি পশ্যতি তদেব ব্রহ্ম তদ্বৃদ্ধি নেদং যদি দমুপাশাতে। এর অর্থ হল, যাকে চক্ষু দ্বারা দেখতে পাওয়া যায় না কিন্তু চক্ষু যার শক্তির দ্বারা দেখতে পায় তিনিই হলেন ব্রহ্ম। অর্থাৎ চোখের দ্বারা আমরা অনেক কিছু দেখতে পাই কিন্তু সব জিনিস ব্রহ্ম নয় কিন্তু চক্ষু যার দ্বারা দেখতে পাই সেটিই হলো ব্রহ্ম। তার পরের মন্ত্র, অর্থাৎ 7 নম্বর মন্ত্রে উল্লেখ আছে, যচ্ছত্রেণ ন শৃণতি যেন শত্রুমিদ শ্রুতম তদেব ব্রহ্ম তং বৃদ্ধি নেদং যদি দমু পাশতে। অর্থাৎ যাকে কর্ণের দ্বারা শ্রবণ করা যায় না কিন্তু যার শক্তিতে কর্ণ শ্রবণ করে সেটিই হলো ব্রহ্ম। এটি 7 নম্বর মন্ত্র। তারপরে, অর্থাৎ 8 নম্বর মন্ত্রে বর্ণনা আছে, যত প্রাণেন ন প্রাণীতি যেন প্রাণ প্রণীয়তে তদেব ব্রহ্ম তং বৃদ্ধি নেদং যদি দমু পাশতে। এর অর্থ হলো, যা প্রাণের দ্বারা চেষ্টাযুক্ত হয় না কিন্তু যার দ্বারা প্রাণ চেষ্টাযুক্ত হয় সেটিই হলো ব্রহ্ম। অর্থাৎ এই যে 4 থেকে 8, এই 5টি মন্ত্রের বর্ণনা অনুসারে যে যার দ্বারা দেহের সমস্ত ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কাজ করে, যে শক্তির দ্বারা বা যার দ্বারা সেটি হলো ব্রহ্ম, কিন্তু ইহার দ্বারা যা যা আমরা অনুভব করি সেগুলো ব্রহ্ম নয়। এর অর্থ বোঝা যাচ্ছে, ব্রহ্মকে না মন দ্বারা বোঝা যায়, না চক্ষু দ্বারা দর্শন করা যায়, না ইহাকে কর্ণ দ্বারা শ্রবণ করা যায়, ইহাকে কেবলমাত্র আত্মা দ্বারা উপলব্ধি করা যায়, অর্থাৎ আত্ম উপলব্ধি যাকে বলা হয়, মন দ্বারা উপলব্ধি করা যায়। কিন্তু মন দ্বারা যে সমস্ত জিনিস উপলব্ধি করা যায় তা সব জিনিস কিন্তু ব্রহ্ম নয়, এখানে উপনিষদে স্পষ্ট বলা হচ্ছে। তো বন্ধুগণ, এই কেন উপনিষদ অনুসারে ব্রহ্মের স্বরূপ কী বা ব্রহ্ম সম্পর্কে এখানে কী বলা হয়েছে তা আপনাদের সামনে স্পষ্ট তুলে ধরলাম। এর পরের দিনে উপনিষদ সংক্রান্ত আরও অন্য তথ্য নিয়ে হাজির হব। আমার এই ভিডিওটি আপনাদের যদি ঠিক মনে হয়, আপনারা ভিডিওকে লাইক করুন, ভিডিওর লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অপরকে দিয়ে সাবস্ক্রাইব করান। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।